رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শান মুহাম্মান ওয়ালহু তার অশেষ কৃপায় মেহেরবানির দ্বারা আমাদেরকে বিনা দরখাস্তে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আজকে যে মজলিস আজকের যে জলসা আজকের যে মাহফিল এটা দুনিয়ার কোনো গতানুগতিক কোনো মাহফিল নয় এটা কোরআনের মজলিস আল্লাহ পাকের এই জমিনের মধ্যে যেখানে কোরআনের হাদিসের দ্বীনের আলোচনা হয় হাবিবে কিবরিয়া জমিনের মধ্যে এটিকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিলেন এই মুহূর্তে আমাদের কতিপয় এই মাদ্রাসারি মারকাজান নূর মাদ্রাসারি ছাত্রদের কতিপয় অভিভাবক কোরআন প্রেমিক দ্বীন প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক কতিপয় বান্দাকে এই মারকাজান নূর মাদ্রাসার এই প্রাঙ্গণে আল্লাহ পাকের কোরআনের মহব্বতে আমাদেরকে এই মুহূর্তে এই মজলিসে আসবার এবং বসবার তৌফিক ইনায়াত করেছেন এই জন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি সকলে পড়েনি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারে নাই পারবেও না এরপরেও যদি কেউ শুকরিয়া আদায় করে আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদের উপরে আমার নিয়ামতকে বাড়িয়ে দিব আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো কৃতজ্ঞতা প্রকাশ না করো আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব আমার শাস্তি আমার পানিশমেন্ট সেটা কঠিন থেকে কঠিনতর হবে আল্লাহ পাক যে আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় সুন্দর এক আয়োজনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল এই করিমের কতগুলো পাখির সামনে এরা আল্লাহ পাকের ডানাওয়ালা পাওয়ালা কোরআন এই ডানাওয়ালা পাওয়ালা কোরআনের এই মজলিসের মধ্যে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখন বরবার সুযোগ দিয়েছেন নিঃসন্দেহে এটা বিরাট বড় নিয়ামত আসুন না আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহ নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাকের নূর এবং প্রকাশ্য কিতাব নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য কিতাব যে কিতাবটা পড়ার জন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করছেন মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের পিছনে খরচ করতেছেন এই কিতাবুম মুবিন মানে ওই কোরআনুল কারীম যেরকম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাকের জমিনের মধ্যে আল্লাহ পাকের নবী ও হিদায়াত আল্লাহ পাকের কোরআন ও হিদায়াত কথা বলে ঠিক কি না আল্লাহ পাকের নবী এবং কোরআনুল কারীমের একটা যোগ সাজশ রয়েছে আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে সেই 1500 বছর আগে গারে হেরা জাবালে নূরের উপরে আল্লাহ পাকের নবী যখন ওই গারে হেরার মধ্যে অবস্থান করছিলেন তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের এই জমিনের মধ্যে তেলাওয়াতের নাজিলের সূচনা শুরু করেছিলেন সেই গারে হেরাত থেকেই আল্লাহ পাকের কোরআনুল কারীম এমন এক কালাম যেই এই কোরআনের পাশে আসে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোরআনের নূর তাকে কি করে নূর দ্বারা আলোকিত করে ফেলে সুবহানাল্লাহ বলে কোরআনকে যদি কেউ মহব্বত নিয়া এর পাশে যায় মহব্বত নিয়া যদি কেউ সংস্পর্শে আসে কোরআনের মহব্বত যদি কলিমা কলিজার মধ্যে ফিট করে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানি তার মর্যাদা বাড়ায় দেয় বলে দেখেন আমাদের বাচ্চাগুলো
যে কাঠ দিয়া একটা রেহাল বানায় বানায় কি বানায় না তে রেহালটা যখন আপনার কি হয় পুরাতন হয়ে যায় তখন বাচ্চারা এদের মধ্যে আর পড়ে না আপনি ঘরের মধ্যে বা বাসায় নিয়ে রাখেন আর পুরো যত্ন সহকারে কথা কোন ঠিক না এটাকে ইজ্জত করেন সম্মান করেন কারণ কি যে এই রেহালের সাথে এই কাঠের সাথে কে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সংযোগ ছিল সম্পর্ক ছিল কথা বলেন ঠিক কি না এরপরে কোরআনুল কারীমের যে গিলা এই গিলাপও যখন পুরাতন হয়ে যাওয়ার পরে এটাকে আমরা আপনারা এটা ইজ্জতের সাথে সম্মানের সাথে রেখে দেই বলে কেন যে এই গিলাপটা যদিও পুরাতন কিন্তু এই গিলাপের সম্পর্ক ছিল কার কাছে কার সাথে বলুন না কার সাথে কার সাথে কোরআনুল কারীমের সাথে ঠিক কি না বলে তাহলে কোরআনুল কারীমের এই বারকাতে কোরআনের সাথে এই কাঠ লাগার কারণে কাঠের মর্যাদা কাপড় লাগার কারণে কাপড়ের মর্যাদা শুধু তাই না যে গারে হেরা ইতিপূর্বে কোরআন নাযিলের পূর্বে পৃথিবীর কেউ তার নামও জানত না কিন্তু কোরআনুল কারীম এই গারে হেরার মধ্যে নাযিল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই গারে হেরার মর্যাদা বাড়ায় দিয়েছেন আল্লাহ কথা বলেন ঠিক কি না যে পাহাড় পাহাড়ের নাম কেউ জানত না ওই পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল উঠছেন আর কোরআন এই পাহাড়ের উপরে নাযিল হয়েছে বিধায় আল্লাহ পাক ওই পাহাড়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ তাই না এই কোরআনুল কারীম যে মানুষটির উপরে যে নবীর উপর আল্লাহ নাযিল করলেন সেই নবীর মর্যাদাও সমস্ত পয়গম্বরদের উপরে মর্যাদা বানায় দিলেন যেরকম সুবহানাল্লাহ এই কোরআনুল কারীম যে ফেরেশতা বহন করে নিয়ে আসেন জিব্রিল আমিন সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ পাক এই জিব্রিল আমিনের মর্যাদা বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই না এই কোরআনুল কারীম যে মাসে নাজিল হইল যে মাসটা সামনে আসতেছে মাসের নাম কি বলুন তো আওয়াজ দিয়ে বলুন আরে সবাই বলেন না সামনে যে মাস আসছে এই মাসের নাম কি অনেকে মনে করছে মার্চ মাস চলতেছে এপ্রিল আইতেছে না আমগর মাস হইল সামনের মাস কি রমাদান ঠিক কি না বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস তো ওই মাসে মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করছেন আল্লাহ পাক 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মর্যাদার মাস বানাইছেন রমাদান মাস কেন বানাইলেন আল্লাহ পাক কোরআনুল কারীম এই মাসের মধ্যে নাযিল করার কারণে সমস্ত মাসের উপরে এই মর্যাদা বানাইছেন এই রমজান মাসকে শুধু তাই না যে রাতে নাযিল হয়েছে রাতের মর্যাদা আছে না নাই আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله بولছে নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদর মহামান্বিত রজবিতে অবতীর্ণ করেছি আবার আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন নবী আপনি কি জানেন সেই রাত কি রাতের মহত্ব গুরুত্ব তত্ত্ব ফজিলত সম্পর্কে আপনি কি অবগত আছেন আমার আল্লাহ এই প্রশ্ন করার পরে আবার নিজে জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বর্তমান লাইলাতুল কদর রাতটা হলো এমন এক রাত এই রাত্রিতে আল্লাহ পাক এমন মর্তবা এমন মর্যাদা এমন ফজিলত রেখে দিয়েছেন এক রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন হাজার মাসের চাইতেও বেশি সওয়াব মিলে যায় সুবহানাল্লাহ বলেন বলে এটা কেন কারণ হইলো এই রাত্রিতে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছে যে কোরআনকে আপনার সন্তান শিখার জন্য হেফজ করার জন্য এই সিনার মধ্যে নিয়ে আসার জন্য আপনারা আমরা এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে আমরা ভর্তি করেছি কথা বলেন ঠিক কি না তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই কোরআনের পাওয়ার আছে না নাই যেই এই কোরআনের পাশে যাবে যেই এই কোরআনকে মহব্বত করবে সেটা হোক কাগজের কোরআন সেটা হোক কদমওয়ালা কোরআন আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের মধ্যে উভয় জাহাজে মর্যাদা বাড়ায় দিবেন যেরকম সুবহানাল্লাহ এই যে আমাদের পাওয়ালা কোরআন এই বাচ্চাগুলো এদের মর্যাদা জানেন আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর দিন
তালেবুল ইলম ইলম তালাশ করার জন্য রাস্তা দিয়ে যখন সে হাঁটবে রাস্তা দিয়ে যখন সে চলবে আমার আল্লাহ এদের মর্তবার কারণে এদের মর্যাদার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তিনি বহুত বড় আলেম ছিলেন বহুত বড় দার্শনিক ছিলেন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন ইমাম গাজ্জালি যখন ক্লাসের মধ্যে যাইতেন দর্সের মধ্যে যাইতেন যেতে যেতে তার একটু সময় বেশি লেগে যেত গিয়া দেখতেন ক্লাস শুরু হয়ে গেছে দর্স শুরু হয়ে গেছে উস্তাদ আদবের সাথে মহব্বতের সাথে ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলেন বাপজান তুমি প্রতিদিন একটু সময় লেট করে আসো যার কারণে কিছু সবক তোমার ছুটে যায় একটু জোরে একটু তাড়াতাড়ি আসা যায় কিনা ইমাম গাজ্জালি বললেন উস্তাদ জি যদি তাড়াতাড়ি হাঁটি তাহলে পাখির টানাগুলোর অসুবিধা হবে পাখির অসুবিধা হয়ে যাবে এই জন্য তো আমি আসতে একটু লেট হয় ইমাম গাজ্জালির উস্তাদ ডাকিয়ে বলেন বাপজান ও আমার ছাত্র পাখির ডানার সাথে হাঁটার সাথে তোমার কি সম্পর্ক জানতে চাই ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে উস্তাদ আমি যখন ভোর থেকে আপনার কাছে এলেম শিক্ষা করার জন্য আমি রাস্তার মধ্যে যখন পা দিয়ে হাঁটতে থাকি আমি তাকায় দেখি রাস্তার দুই পাশে কতগুলো পাখি এই রাস্তার দুই পাশ দিয়া দানা মেলে রাখছে আমার চলার পথে আমি যখন পা দেই আমার বড় মায়া লাগে মহব্বত লাগে যদি জোরে পা ফেলাই দ্রুত গতিতে হাঁটি তাহলে ওই পাখির পরগুলি ডানার মধ্যে আঘাত লাগবে কষ্ট পাবে এই জন্য আমি সাবধানতা অবলম্বন করে করে আস্তে 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 কদম দিয়া এরপরে আপনার ক্লাসে দর্শে আমি হাজির হয়ে যাই ইমাম গাজ্জালির উস্তাদ ডাক দিয়া বলে এই ইমাম গাজ্জালি তোমার পায়ের নিচে যে পাখির পর বিছে দেওয়া হয় এটা দুনিয়ার কোন পাখি না এটা দুনিয়ার কোন পাখি না আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন যারা আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন তলব করার জন্য রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয় জোরে কন্না সুবহানাল্লাহ বলে তোমার পায়ের নিচে যে পাখির নমুনায় যে ডানাগুলি বিছিয়ে দেওয়া হয় এটা দুনিয়ার কোনো পাখি নয় এটা অবশ্যই আল্লাহর রহমতের ফেরেশতারা পাখির রূপ ধরে তোমার পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে দেয় প্রিয় হাজিরিন সুতরাং আপনারা সৌভাগ্যবান অভিভাবক আজকে দুনিয়ার মধ্যে শিক্ষার যে অবস্থা শিক্ষার মধ্যে যে দুর্গতি চলছে যারা সচেতন তারা অবশ্যই অবগত হয়েছেন আজকে শিক্ষার মধ্যে পড়ানো হচ্ছে শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা স্কুল কল আলিয়া মাদ্রাসা তো আসছে নাম ছিল শরীফ মনে মনে হয়ে গেছে সে শরীফা নাউজুবিল্লাহ বলে আল্লাহ বানাইছে তার বেটা পুরুষ বানাইছে মনে মনে সে রেডি হয়ে যাচ্ছে যারা একটা নাউজুবিল্লাহ এর ভাইয়ারা মান আল্লাহ পাকের দরবারে আপনারা শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক আপনার এই সন্তানকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ হাজরিন আল্লাহ পাকের নবী নবীদের নবী নবীদের দলপতি বিশ্ব সভার সভাপতি শোষিত নির্যাতিত মানবতার দরদী নবী নবী মুকাররাম হুজুরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি আল্লাহর রাসূল বলছেন সর্বসেরা সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় এই যে মসজিদ এটা পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মসজিদের মধ্যে আমরা বসছি জোরে কর না সুবহানাল্লাহ কারণ এই মসজিদের মধ্যে এই এই ঘরের মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ পাকের কোরআনের যারা বাহক সাহেবে কোরআন যারা তারা নিজেরা কোরআন শিখছে এখন আপনার আমার বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে রাসূলের হাদিস সত্য হবে নাকি মিথ্যা হবে আপনারা বলেন বুঝতেছেন না রাসূলের হাদিস সত্য না মিথ্যা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআন তো এমন এক আল্লাহর কালাম এটা নিজে শিখলেও নিজে পড়লেও সওয়াব অপরকে পড়াইলেও সওয়াব শুনলেও সওয়াব শুনাইলেও সওয়াব সত্য লাগল বন্ধু পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই এমন কোন বই নাই যে ওই বই পাঠ করলে কি হয় সওয়াব হয় ওই বই পাঠ করে আরেকজনের শুনলে সওয়াব হয় আছে পৃথিবীতে নাই বরং আল্লাহ পাকের কোরআনুল কারীম এমন এক কিতাব যে কোরআনুল কারীম নিজে পড়লেও সওয়াব আরেকজন পড়া শুনলেও সওয়াব নিজে শুনলেও সওয়াব আরেকজনকে শোনালেও সওয়াব শুধু সওয়াব আর সওয়াব এই কোরআনুল কারীমের মধ্যে তাইলে এই যে এই কোরআনুল কারীম আপনার সন্তান আল্লাহ পাক আপনার সন্তানকে এই কোরআনুল কারীম তাদের 30 পারা তাদের সিনার ভিতরে যে আল্লাহ পাক দিয়ে দিতেছেন আপনার ছেলেটা হাফেজ হইতেছে আপনারা খুশি না বেজা ঠিক আবার দেবেন খুশি না বেজা ঠিক আপনারা কম খুশি না বেশি খুশি আরে কে কে খুশি হাতরান তো যে আমরা কে দিল থেকে খুশি যারা কোন মারহাবা যারা কোন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আর সকলকে তুমি কোরআনের জন্য কবুল করো যারা কোন আমিন আর বলেন আল্লাহুম্মা আমিন তুফাইল ইবনে আমর আদ-দৌসি একজন সাহাবী ইয়ামর দেশে তার বাড়ি ছিল গোত্রের লিডার কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসছি তিনি শুনছেন মক্কায় একজন নবী আসছে বাপের নাম আব্দুল্লাহ হ্যাঁ নিজের নাম মোহাম্মদ অপর নাম আহমদ বলে সে মক্কায় আইসা মানুষদেরকে আগের ধর্ম এগুলির থেকে বিরত রাখা নতুন ধর্মের দাওয়াত দিতেছে বলে সে এমন এক কিতাব পড়ে এমন এক কিতাব পাঠ করে বলে ওই কিতাব যেই শুনে সেই এই কিতাব শুনে পাগল হয়ে যায় আল্লাহু আকবার বলবেন না কি হয়ে যায় পাগল হয়ে যায় সত্যিকার অর্থে আল্লাহর পাগল হয় কথা কর ঠিক না ব্রেন আউট হয়ে যায় রাস্তাঘাটে পাগল ঘুরে এই পাগল না কার পাগল আওয়াজ দিয়ে বলেন সবাই বলেন না কার পাগল এই খবর তার কানে পৌঁছে কানে পৌঁছার পরে সে চিন্তা করছে তাহলে পাগলের একটু দেহা দরকার যে কেমন পাগল আবু জাহেল আবু লাহাব উতবা উতাইবা সাইবা উমাইয়া ইবনে খালফ আবু সুফিয়ান এটা এরা ছিল মক্কার লিডার কাফের তারা নিজেরা কোরআন শুনছে শোনার পরে বুঝছে যে এটা আসলেই আল্লাহর কালাম এজন্য চিন্তা করছে সাধারণ পাবলিক যাতে কালাম কোরআন না শুনতে পারে এরা কইছে যে এই মক্কায় যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আসছে এই তো পাগল আর তার কাছে যে যায় হেরাও পাগল হয়ে যায় তোমরা কেউ কোশ্চিন কালাও আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে যাইও না জোরে কর নাউজুবিল্লাহ আপনার জেজ জিনিস নিষিদ্ধ এটার প্রতি মানুষের আকৃষ্ট বেশি হয় কথা কর ঠিক না কাঁচামরিচ যখন 600 টাকা কেজি হইল দেখলাম ক্রেতার আপনার এই ক্রেতার সংখ্যা বেড়ে গেছে আচ্ছা আসছো দিন যদি কাঁচামরিচ মানুষ খাওয়া বন্ধ রাখতো তাহলে দাম দেয় হইতো কথা কর না কা হইতো না যখন দাম বেড়ে গেছে ক্রেতার হইলে বলা ভিড় জমছে কাঁচামরিচ খাইয়াছে না কথা বুঝতেছে তো যখন আরবের লোকেরা শুনছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি এমন এক বই বা কিতাব গ্রন্থ পড়ে সব মানুষ পাগল হয়ে যায় তার কাছে যাইতে আমাদের নেতারা মানা করছে এরা একজন আরেকজনের কাছে কথা বলা বলি শুরু করছে পাগল যদি হতেন এটা বুধ অসাধারণ পাগল সাধারণ পাগল না সুবহানাল্লাহ বলবেন না পাগল হলো কি না সাধারণ পাগল না অসাধারণ পাগল কারণ নেতারা যেহেতু মানা করছে এই পাগলের কাছে যাইতে তাহলে সাধারণ পাগল না গোপনে গোপনে আইসা আল্লাহর নবী যখন বাইতুল্লাহ চত্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমাদের বাচ্চাগুলো যখন আপনার কোরআন শরীফ পড়ে তখন আপনাদের কি মায়া লাগে না মহব্বত লাগে না ভালো লাগে কি না অবশ্যই ভালো লাগে আজিরি যেই আসে পিছন দিক থেকে তেলাওয়াত শুনে শুনে চিন্তা করে না পাগলের চেহারা না আল্লাহর নবীর চেহারা দেখে তারা আন্দাজ করে এটা কোনো পাগলের চেহারা হইতে পারে না আর যে তার জবান থেকে যে বাণী নিঃসৃত হয় এটা দুনিয়ার কোনো বাণী হতে পারে না যেই শুনে আল্লাহর নবীর চেহারা আর কোরআনুল কারীম দেখে দেখে তারা সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ওই যে তুফাইল ইবনে আমর আদ-দৌসি
এই নেতা ইয়ামেন থেকে আসছে আয়শা আবু জাহেলের সাথে দেখা হইছে আবু জাহেল দেখো আয়শা আপনি বলেন মক্কায় বলে একজন পাগল আইছে এর কাছে যায় এনে কি পাগল হয়ে যায় বলে হ সাবধান এর কাছেও যান যাইতো না কারণ সে চিন্তা করছে এটা তো নেতা এটা তো লিডার এ যদি মুহাম্মদের কাছে যায় আর কি যদি কালিমা পড়িয়া মুসলমান হয় কোরআনুল্লাহ হয় তাহলে তার যে গোত্রের হাজার হাজার লোক আছে সব মুসলমান হয়ে যাবে এই জন্য এই আবু জাহেল কয় যাও যাইতো না বলে আমার তো দেখতে একটু মন চাইছিল আমি আসলাম ইয়ামান থেকে এই পাগলটাকে দেখার জন্য আবু জাহেল দেখতে বলে এ আমার সুহাইল ইবনে আমর আত্তাউসিক খবরদার তুমি যাইবা তো যাইবা ও যে তেলাওয়াত করে পাঠ করে এটা কান দিয়ে শোনা যাবে না শুনলেই পরে পাগল হয়ে যায় বলে তাইলে আমি দেখতে যাব শুনবো না কেমনে বলে কানের মধ্যে তুলা লাগায় দেই তোলা ঢুকায় দেই তুমি বাস্তবে দেখবা কিন্তু আওয়াজটা শোনা যাবে না আবু জাহেল কানের মধ্যে তুলা লাগাই দিছে সুবহানাল্লাহ কইছেন না কি লাগাইছে তুলা লাগাইছে আচ্ছা তুলা দিয়া কি কোরআনকে থামানো যাবে কথা কন থামানো যাবে থামাইতে পেরেছে থামাতে পারবে নাকি কারণ এটা আল্লাহর পাক আল্লাহ পাকের কুদরতে হাতে এর সইজ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ পাকের নবী এবং কোরআনুল কারীম দুটোই আল্লাহর পক্ষ থেকে আসা এবার তো ভাই ইবনে আমর আদ-দাউসি আল্লাহর নবীকে দেখতে গিয়েছেন আবু জাহেল শব্দ লাগাই দিছে কানের মধ্যে তোলা দিছে খবরদার দেখতে যাইবা কিন্তু তার আওয়াজ শোনা যাবে না এবার লিডার তুফাইল ইবনে আমর আদ-দাউসি আল্লাহর নবী যখন মাগরিবের নামাজের টাইমে বাইতুল্লাহর সামনে গিয়া যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছেন এবার ওই ইয়ামান দেশের লিডার কাট্টা কাফের কানের মধ্যে তুলাম নবীর কাছে গিয়া যখন পিছন দিক দিয়া তার চেহারার পিছন সাইডে দেখছে দেখার পরে পিছন দিক দেখা আকৃষ্ট হয়ে গেছে জোরে কান না সুবহানাল্লাহ পিছন দিক দিয়ে যদি এমন সুন্দর হয় সামনে দিয়ে না জানি কেমন প্রিয় হাজিরিন ওই কাফের লিডার মুসলমান হন নাই এখনো আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়ায় দূর থেকে লক্ষ্য করছে আল্লাহর নবীর চেহারার মধ্যে নূরের ফোকাস সাহাবাদের খিদা লাগছে খিদা থামানোর জন্য আল্লাহর রাসূলের মজলিসে গিয়ে বইসা রাসূলের নূরানি চেহারা দর্শন করছে তাদের পিঠার তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে চলে গেছে যারা কান্না সুবহানাল্লাহ এবার যখন ওই তুফাইল ইবনে আমর আদ-দাউসি সামনের দিক দিয়ে রাসূলের নূরানি চেহারার দিকে তাকাইছে একটা চিৎকার মারছে আবু জাহেল যা কইছে সঠিক না এটা কোন পাগলের চেহারা হইতে পারে না এমন সুন্দর মানুষ পৃথিবীতে এই চক্ষু দিয়ে আর কোনদিন দেখি নাই জোরে কন না আল্লাহু আকবার ও আমার ভাইরা এবার ওই তুফাইল ইবনে আমর আদ-দাউসি তার কানের মধ্যে তুলা ছিল এই তুলাটা ফেলে দিয়া আল্লাহর নবীর জবাব দিয়ে যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হচ্ছে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন কোরআন পড়তেছেন এবার ওই সাহাবী এখনো মুসলমান হন নাই আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে এবার ওই তেলাওয়াতের নূর তার হৃদয়ের মধ্যে ঢুকিয়া পড়ছে ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার তেলাওয়াত তুমি বন্ধ করো আমি আর স্থির থাকতে পারলাম না আসছিলাম তোমাকে দেখার জন্য আবু জাহেলের কানে শুনলাম তোমারে শুনলাম তুমি নাকি পাগল তুমি নাকি জাদুকর যেই আসে সেই নাকি পাগল হয়ে যায় আমি আজকে বাস্তবে আইসা আমি আর স্থির থাকতে পারলাম না মুহাম্মদ আমি এই মুহূর্তে পড়ে নিলাম না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে ভাইসাব কি শুনে মুসলমান হইল কথা বলে না কি শুনে আল্লাহর কোরআন শুনে যে কোরআন শিখার জন্য আপনার বাচ্চা গাইকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবারা আপনাদের লাভটা কি এই যে বাচ্চারে আপনার সন্তানকে হ্যাঁ ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে বানাইতে পারতেন উকিল ব্যারিস্টার জজ তারপরে গিয়া আরো শিল্পপতি এই পতি হেই পতি হ্যাঁ সমাজপতি আরো কত কিছু ইচ্ছা আছে ওইগুলি বাদ দিয়া আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআনে দিলেন আল্লাহর কোরআনকে শেখার জন্য দিলেন আপনার ছেলের সন্তানের মর্যাদা যেমন আছে
আপনার মর্যাদাও আছে মাওলানা মহাশরে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিবেন বলে যে কোরআন আল্লাহর কালাম শিখবে এই শিখনে ওয়ালার যে পিতামাতা অভিভাবক মানে আপনারা মাওলানা মহাশরে আমার আল্লাহ তার মাথার মধ্যে নূরের তাজ তাজ মানে মুকুট রাজা বাচ্চা নাকি মুকুট পরতো না মাথার মধ্যে দেখছেন না তাজ মানে টুপি না মুকুট রাজকীয় মুকুট আল্লাহ রাসূল বলেন বলে হাফেজুল কোরআনের আব্বা আব্বাকে মাথার মধ্যে এমন তাজ পরানো হবে রাসূল বলেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হইল সূর্য এই সূর্য যদি ঘরের মধ্যে আইনে রাখা হয় তাহলে ঘরটা যেমন আলোকিত হবে বলে এই নূরের তাজ মা বাবার মাথায় যে পরানো হবে এটার আলো আরো বেশি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনার সন্তানকে হাফেজ বানাইতেছেন খুশি না বেজার কথা কন্যা সবাই বলতে হবে খুশি না বেজার কে কে খুশি আমার হাত ধরে ইনশাআল্লাহ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমাদের সকলের সন্তানগুলিকে তুমি আলেমে হক্কানি রব্বানি হাফিজুল কোরআন হিসেবে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ কবুল করুন আমিন বলে সম্মানিত হাজেরিন তাইলে এই বাচ্চাদেরকে মহব্বত করা আমাদের সকলের দরকার আছে আছে না নাই আছে দেখেন যদি কেউ কোরআনওয়ালাকে কোরআনওয়ালাকে যদি কেউ ইজ্জত করে সম্মান করে দিল থেকে মহব্বত করে তাহলে আল্লাহ পাক কেমন মেহেরবান হন তার উপরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনছেন তৎকালীন ভারতবর্ষের হ্যাঁ আর ওই এখন যে বর্তমান আফগানিস্তান তারপরে পাকিস্তান তারপরে ইরান এই পুরা এলাকাটা নিয়া তৎকালীন এই গজনবী এলাকাটা ছিল রাজ্যটা ছিল এই বিশাল রাজ্যের অধিপতি ছিলেন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই সুলতান মাহমুদ গজনবী তিনি রাতে এবং দিনে জনগণের অবস্থা হালাত পর্যবেক্ষণ করার জন্য ঘোড়ার উপর সওয়ার হইয়া তিনি চলাফেরা করতেন কারণ ওই সময় প্রাইভেট কারের কোনো যোগাযোগ ছিল না এরোপ্লেন ছিল না তৎকালীন এগুলি কি হয় নাই আবিষ্কার হয় নাই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাত্রে বেলায় তার প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখবার জন্য তার রাজকীয় ঘোড়ার উপরে তিনি আরোহণ করছেন চড়ছেন আগে পিছে তার মন্ত্রী এবং বাহিনী সামনে যেহেতু রাত্রি আর এরকম লাইট ছিল না কারেন্ট ছিল না তখন এক ধরনের আপনার আলোর ব্যবস্থা ছিল সেটা হলো হেরিকেন মরব্বিরা হেরিকেন দেখছেন আমার শুরু বাচ্চা তারা হেরিকেন আনছিল না কারণ তারা হেরিকেনের সাথে সম্পৃক্ত না আমার আমার ছাত্র যে আমি হেরিকেন দিয়ে বসছি সুবহানাল্লাহ বলে হেরিকেন এই বাচ্চারা আপনারা হেরিকেন চিনেন হেরিকেন হারিকেন তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তিনি যখন রাস্তা চলতেন রাত্রি বেলায় রাস্তা চলার সময় তিনি ওই সামনে হেরিকেন রাখতেন রাস্তা দেখার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ একদিন রাত্রি বেলায় সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ বিন গজনবী রহমাতুল্লাহ আলাই রাজ্যের মধ্যে প্রজাদের অবস্থা অবলোকন করবার জন্য বের হয়ে গেলেন তিনি ঘোড়ার উপরে সওয়ার আগে পিছে তার সৈন্য রয়েছে মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা আছে সামনে রাজকীয় হারিকেন হারিকেনের আলোর পেছনে পেছনে সুলতান মাহমুদ গজনবীর ঘোড়াটা চলতেছে হঠাৎ করে তাকে দেখেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তাকাইয়া দেখেন ওই যে একটা বাজারের পিছন দিক দিয়ে একটা ঘর দেখা যায় ঘরের পিছন দিক দিয়ে একটু আলো আলো বের হচ্ছে এই আলোর সামনে একটা বালক দেখা যায় বালক সুলতান মাহমুদ গজনবী তিনি ঘোড়াটা থামালেন মন্ত্রীকে অর্ডার করলেন এই যে বালকটা দেখা যায় ঘরের পিছনে তাকে আমার কাছে নিয়ে আসো সুলতান মাহমুদ গজনবীর অর্ডার রক্ষার্থে সুলতান মাহমুদ গজনবীর তার একজন মন্ত্রী ওই বালকের কাছে গিয়ে বলছে বালক আমাদের বাদশা এই গজনবী শহরের বাদশা সুলতান মাহমুদ তোমাকে তলব করছেন তোমাকে যাইতে বলছেন বালকটা ভয় পেয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বাদশা হয়তোবা আমাকে শাস্তি দেয় কিনা
সুলতান মোহাম্মদ গজনবীর কাছে যখন এই বালকটা নিয়ে আসে সুলতান মোহাম্মদ গজনবী জিজ্ঞেস করে আরে বালক তুমি রাতে এই ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখলাম দূর থেকে তুমি কি যেন পড়তেছো এখানে আসছো কেন কারণ কি জানতে চাই বালকটা প্রথমেই বলে ও সুলতান মোহাম্মদ গজনবী আপনাকে আমি প্রথমে জানাই দিতে চাই আমি কিন্তু চোর না আমি চুরি করার জন্য আসি নাই তাহলে তুমি আসলা কেন কি করছো বালক ডাক দিয়ে বলে ও বাচ্চা আমি একজন ইয়েতিম বালক ছোটকালে আমার বাবা হারিয়েছি বাবা চলে গেছে আমাকে রেখে মা বিধবা আমার আম্মা আমাকে পাশের একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করছে আল্লাহর কালাম শেখানোর জন্য কিন্তু আমি যে গরীব মায়ে গরীব সম্পদ নাই হারিকেন কিনবার টাকা নাই হারিকেনের দড়ি কিনবার টাকা নাই এই জন্য উস্তাদ যখন আমাকে সবক দিছে সবক দেওয়ার পরে আমি আমার বাইদের হারিকেনের আলোর সামনে বসে বসে কতক্ষণ সবকটা আমি আদায় করছি আমি ইয়াদ করতেছিলাম আমার ভাইয়েরা 10টা 11টা পর্যন্ত তারা তাদের হারিকেনের আলোর মধ্যে নিজেরা পড়া পড়িরা ইয়াদ করে তারা ঘুমিয়ে পড়ছে আমার পড়া সবক এখনো ইয়াদ হয় নাই কিন্তু আমার যে হারিকেন নাই আমার তরকিনবার পয়সাও নাই আমি দেখলাম এই ঘরের পিছন দিক দিয়া ওই ঘরের মাছ একটু চিপা দিয়া ফাঁক দিয়া একটু আলো দেখা যায় আমি আমার সেই সবককে ইয়াদ করবার জন্য মুখস্থ করবার জন্য আমি এই আলোর সামনে দাঁড়াইয়া আমি কোরআনুল কারীমের সবক ইয়াদ করতেছি জোরে কন্না সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী বুঝে ফেলছেন এটা তো তালিবুল ইলম আল্লাহর কোরআনের পাখি ডাক দিয়ে বলে তোমার বাপ নাই বলে না বাচ্চা আমার বাপ নাই আমি অসহায় ইয়েতিম এই মাদ্রাসার মধ্যে আমার মা আমাকে ভর্তি করছে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে মন্ত্রী আমার সামনে যে এই রাজকীয় হারিকেন নিয়ম রাস্তা দেখানোর জন্য দায়িত্ব পালন করো আমি প্রথমে ঘোষণা দিলাম এই ইয়েতিম বালক তলাবুল এলেমের জন্য আমি এই রাজকীয় হারিকেন এবং হারিকেনের যত তৈল প্রয়োজন হবে সব কিছুর ব্যবস্থা আমি আজকে থেকে করে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ এবার বালক থরথর করে কাঁপতেছে বলে বাপ তুমি কেন কাঁপো শীতের রাত্রি আমার মোটা কোনো কাপড় নাই গা গরম করার জন্য শীত নিবারণের জন্য কোনো কাফর নাই সুলতান মাহমুদ গজনবী পাত্তার মন্ত্রীকে অর্ডার করলেন দেরি করব না তাড়াতাড়ি জলদি করে এই বাচ্চার জন্য এই তালিবুল ইলমের জন্য মোটা কাফরের ব্যবস্থা করো তার শীত নিবারণের জন্য তার শীত নিবারণের জন্য কাফরের ব্যবস্থা করা হলো সুলতান মাহমুদ গজনবী মন্ত্রীকে অর্ডার দিল বলে তার লেখাপড়ার জিন্দগিতে যা খরচ হবে সব কিছু হিসাব কিতাব করে আমাকে জানাও লেখাপড়ার খরচটাও আমি বাচ্চার পক্ষ থেকে আমি তাকে দিয়ে দিব সুলতান মাহমুদ গজনবী এবার সামনে পারলেন না তিনি রাত্রে বেলায় নিজের ঘরে ফিরে আসলেন আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন তিনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা তাহাজ্জুদের নামাজ পড়েন এই সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়েছেন এই দিক দিয়ে তলে বললেন বালকটা বালকটা সে তার মাদ্রাসা গিয়া সব পাত্ররা যখন ঘুমাইছে সে ওযু করে আল্লাহ পাকের কুদরত পায়ে সেজদায় পড়া চোখের পানি ছাইরা দিছে মালিক গো এত সুন্দর বাচ্চা আমার দুঃখের কথা শুন না বাচ্চা আমার হাজাত গুলি পূরণ করে দিল আমার মনের চাহাত পূরণ করলো আমার যা প্রয়োজন ছিল এইগুলো পূরণ করে দিল অগ মালিক বাচ্চার মনের যত ন্যাক আশা আছে ও আল্লাহ এই বাচ্চার দিলের সব ন্যাক আশা গুলি তুমি পূরণ করে দিও এই তোলা বলে এলেন যেদিন বালক যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে রাত্রির গভীরে যখন সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে মালিকের দরবারে দরখাস্ত করছেন আমার মালিক দরখাস্ত কবুল করছেন জোরে কন্যা সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন ওই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে তিনটা কামনা ছিল তিনটা বাসনা ছিল এক নাম্বার বাসনা ছিল সুলতান মাহমুদ গজনবীর পিতার নাম ছিল সবকতগিন হয়তো বা কেউ তার কানে বলছে ও সুলতান মাহমুদ ইবনে সবকতগিন তোমার বাপের নাম সবকতগিন না তোমার বাপের নাম অন্য কিছু হবে এই কথাটা জাস্টিফাই করবার জন্য সে অনেকদিন যাবৎ সন্দেহান ছিল দুই নাম্বার ওই সুলতান মাহমুদ গজনবীর মনের আশা ছিল বিশ্ব নবীর সাথে তার একদিন যেন মোলাকাত হয়ে যায় দিদার হয়ে যায়
নবীর মুলাকাত যেন জিয়ারত যেন তার নসিব হয় দুই নাম্বার মনের আশা তিন নাম্বার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর নবীর একটা হাদিস ছিল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই এই জমিনের মধ্যে যারা কোরআনের ধারক এবং বাহক যারা আলেম সম্প্রদায় তারা হলো নবীদের ওয়ারিস ধরে কন্যা সুবহানাল্লাহ তারা শিখতেছে ওই আলুর পানি খাইয়া তারপরে ডালের পানি খাইয়া আলুর ভর্তা খিচুড়ি খাইয়া খাইয়া এই যে রাত দিন তারা পরিশ্রম করে আল্লাহ পাকের দিন শিখতেছে আল্লাহ নবী বলছেন এই জমিনের মধ্যে তারা হইল ও নবীদের ওয়ারিস ধরে কল সুবহানাল্লাহ বলে এই হাদিসের ব্যাপারে ওই সুলতান মাহমুদ গজনবীর এক দ্বিধা সংকোচ ছিল এই তিনটা মনের আশা তার ছিল রাত্রের গভীরে যখন সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়ছেন স্বপ্ন যুগে রহমতের নবী কান্নে ওয়ালা নবী আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবীর সামনে হাজির হয়ে গেছেন স্বপ্ন যুগে যারা কন্যা সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ পূরণ করে দিয়েছেন দুই নাম্বার ডাক দিয়ে বলতেছেন সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ ইবনে সবকতকিন তুমি যে ওই যে তোমার এলাকার মধ্যে তুমি রাস্তার চলতে গিয়া একটা এতিম অসহায় বালকের তুমি তৈলের পরার খরচের ব্যবস্থা করেছ তুমি তার গায়ের মধ্যে ওই যে মোটা কাফর পরায় দিছ শীত নিবারণ করেছ তার চাহিদা পূরণ করেছ আমার আল্লাহ তোমার এই দোয়া কবুল করার কারণে ওই বাচ্চার দোয়া করছে তোমার মনের আশা পূরণ করবার জন্য এই জন্য আমার আল্লাহ তোমার কাছে আমি নবীকে পাঠিয়ে দিছে জোরে কন্যা সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী দুই নম্বর তার সন্দেহ দূর হয়ে গেল শিওর হইল এবার তিন নাম্বার সুলতান মাহমুদ গজনবী ইবনে সবকতকিন ডাকতে কয় আল্লাহর নবী গো আমি জানতে চাইছিলাম এই দুনিয়ার মধ্যে কারা শ্রেষ্ঠ এই দুনিয়ার মধ্যে কারা ভালো এই দুনিয়ার মধ্যে কারা সবচেয়ে ভালো মানুষ আল্লাহর নবী ডাকতে বলেন আরে সুলতান মাহমুদ গজনবী আমি আজকে থেকে আরো হাজার বছর পূর্বে আমি দুনিয়ার মধ্যে হাদিস বলে আসছি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহু আকবার বলে তাইলে নবীরা আলেমরা হলো আল্লাহ পাকের তীর যারা শিখছেন তারা হইল নবীদের ওয়ারেস এই নবীদের ওয়ারেসের মার্কাজের মধ্যেই আপনারা আপনার